আপনারা তো জানেন যে আমি সুন্দর মসজিদের জন্য কি পরিমাণ ক্রেজি, বাট এই জায়গায় এসে যে আমি এত জোস একটা মসজিদ দেখতে পাবো এটা আমি কোনো কল্পনাও করি নাই। এই ধরনের জায়গায় বাইক চালানোর মজাই আলাদা। হেলিকপ্টার হেলিকপ্টার নামলে এই জায়গায় নামবো, আমি জানি না সাধারণ মানুষ হেলিকপ্টার নিয়ে আসতে পারে নাকি। আমি হেলমেট করার পর ওই বলতেছে যে ভাই আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি, এমন কোনো ভিডিও নাই যেটা আমি দেখি না। তো এভাবে যদি আমরা প্রতিটা রেস্টুরেন্টে যাই একজন দুজন করে ইসরায়েলের প্রোডাক্ট বয়কট করতে থাকি। আমার প্রসেসটা দেখাই, কাকি প্রথমে ওই বাঁশের ভিতরে দুধ দিয়ে দিল, এমন চা ডাললো, এমন এই যে ঘাটতেছে ওটাই কিন্তু চামচ, ডিজিটাল চামচ না কাকি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি আমার ব্লগ স্টার্ট করতেছি সাদেক থেকে। গাইস আমরা সবাই সাদেকের রাইড দিয়ে এসে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, যার ফলে আইসা আমাদের রিসোর্টে উইথার দেন গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। হালকা একটু রেস্টও নিয়েছি বাট বেশি নেই নেই, কারণ বেশি রেস্ট নিতে গেলে সান চলে যাবো, দেন আবার ঘুরে ঘেরা মজা পাবো না। আর এখন পর্যন্ত আমাদের ডিসিশন আমরা কনফার্ম করতে পারিনি যে সাদেকে আমরা একদিন থাকবো নাকি দুই দিন, আর সাদেকের পরে কি আমরা ঢাকা ফিরতেছি নাকি অন্য কোথাও যেতেছি। আসলে সব কিছুই আল্লাহর হাতে। আর সাদেক আসার পর সবচেয়ে বেশি আমি বিপদগ্রস্ত হয়েছিল গোসল করতে যাইয়া। এমনিতেই শীতের দিন আর এই জায়গার পানি এত বেশি ঠান্ডা বলার বাইরে, মনে হইতেছিল না যে পানি দিয়ে গোসল করতেছি, মনে হইতেছিল বরফ দিয়ে গোসল করতেছি। আমার হিসেবে এই জায়গার প্রত্যেকটা রিসোর্টে একটা করে হিটার দেওয়া উচিত, বাট এমনিতে আমাদের রিসোর্টটা সুন্দরই ছিল। আর উপরের থেকে ভিউটা জোস, এইখান থেকে ভিউটা জোস হইতো যদি এই ধরনের ছোটখাটো একটা ভারী না থাকতো, কিন্তু আমার কাছে অস্থির লাগছে। আর যেহেতু গোসল টোসল করছি চলেন একটু উপরে জায়গা, কারণ উপরে বিশাল রোদ অলরেডি। আমাগো মানুষজন জায়গা অনেক কি করে ভাই, আপনারা কি করেন ভাই? এই জায়গায় রুম নিয়ে কিন্তু ভালো হয়েছে, আমাগো জামা কাপড় শুকানো যাইব, কারণ বাইকারদের সবচেয়ে কমন প্রবলেম এরা ট্যুরে গেলে একটা ব্যাগ ক্যারি করে, ওই জায়গায় বেশি জামা কাপড় নিতে পারে না। যে জামা কাপড়গুলো নেয় ওগুলো ঠিকঠাক মতো ধোয়াও যায় না, ধুইলে শুকাই হইব কই ওই টেনশনে থাকে। তো এইবার কোনো টেনশন নেই, আমাকে জামা কাপড় আমরা ধুয়ে শুকাইতে দিছি, এখন হালকা করে আমরা একটু শুকাই নিই। দেন আমরা খাবার অর্ডার দিছিলাম এখানে, আবার 40 মিনিট থেকে 50 মিনিট আগে খাবার অর্ডার দিতে হয়, তো আমাদের খাবার মনে হয় অলরেডি রেডি হয়ে গেছে। তো দেরি না করে চলেন আমরা সবাই মিলে খাইতে চলে যাই। আর মোটামুটি এই জায়গার মানুষের সাজেশনে আমরা এইখানের ভিতর সবচেয়ে বেটার রেস্টুরেন্ট যেটা ওইখানেই খাবার অর্ডার দিছি। আর খাবার খাওয়ার আগ পর্যন্ত বলতে পারতেছি না যে ওই জায়গার খাবারের টেস্টটা কেমন, খাবার খেয়ে দেন আমি জানামু যে আসলে টেস্টটা কেমন। আর সাদেকেও কিন্তু অনেক মানুষ আমাদের ভিডিও দেখে এই জায়গায় আসার পরে আমি বুঝতে পারছি, সাদেকে আমার অনেক ফলোয়ার্স আছে। যেমন আমি যে রিসোর্টে আসছি বেসিক্যালি এই জায়গায় আইসে আমি আমার সাবস্ক্রাইবার পেয়ে গেছি, অ্যান্ড ভাইদের ব্যবহারও ওয়াও, আসার পর থেকে খুব ভালো আপ্যায়ন করতেছে, তাহলে পরিচিত মানুষ থাকার এটাই একটা লাভ। যেহেতু সাদেকে আমরা প্রথম, উনি আমাদেরকে বলতেছে কোথায় যাওয়া লাগবো, কোন জায়গায় গেলে কি ভালো হইব, কোন জায়গায় গেলে কি খাইলে ভালো হবে, আর আমরা রেস্টুরেন্টে যেয়ে খাইতে যাবো এটা উনি ঠিক করছে। তো চলেন যাওয়া যাক। আর এই জায়গায় আমার বান্ধবীরা কুতকুত খেলতে হবে। বান্ধবী আমার নিবা কুতকুত খেলতে, শরম পাইছো তুমি খেলতে নিবা? বান্ধবী আমার নিবা তুমি খেলতে কুতকুত? নাও আমি খেললি তোমার লাগে, আমি কিন্তু কুতকুত খেলতে পারি দেখবা। বান্ধবী আমার নিব না, আর ও শরম পাইছে। এখান থেকে বাইক বাইক করি আমারটা। আর এটা হলো মেইন সাজেকের বাজার। আর কথা বলতে বলতে আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত রেস্টুরেন্টে, এটা হলো মন্টানা রেস্টুরেন্ট। সবার মন মনে হয় এই রেস্টুরেন্টে টানে, লেগে এটার নাম মন্টানা রেস্টুরেন্ট। আর এই জায়গায় এসে আমি একটা জোস জিনিস দেখছি, সেটা হলো এই যে বন্ধু কি খবর, এটার মানে কেউ পালে আচ্ছা বন্ধু, আমি তোমার ভাই ব্রাদারের মতো, সমস্যা নেই। এই যে এদিকে আসো বন্ধু, আগুনের কাছে যাও না বন্ধু, এদিকে আসো। চলো আমরা এখন রেস্টুরেন্টে ঢুকি, ওই জায়গায় যে খাওয়া দাওয়া করতে হবে। চলো রেস্টুরেন্টে আসার সাথে সাথে আমাদের খাবারও চলে আসছে। আর আজকে খাবার খাইতেছি আমরা বাস, বাস বলতে বাসের মুরগি, বাস বলতে বাসের মুরগি, ব্যাম্বু চিকেন নামে পরিচিত। ভাই ব্যাম্বু হাসলো নাকি? ব্যাম্বু হাসতো নাই ভাই, ম্যাচ করতে পারে নাই। মিজান ভাইয়ের একটা সমস্যা, উনি সব জায়গায় যে এখানে হাস খুঁজে, এমনকি আমরা সকালে আসছে নাস্তাও করছি পরোটা দিয়ে হাস। যদি এই জায়গায় ব্যাম্বু ডাক পাওয়া যেত তাহলে উনি ব্যাম্বু ডাক নিত, ব্যাম্বু চিকেন আর আমরা খাইতে পারতাম না। তো এই যে হলো ব্যাম্বু চিকেন। আর এইটা কি দাদা? এই দাদা এইটা কি? খাবারটা ভালো ছিল, পিওর একটা ঘরোয়া টেস্ট ছিল। আর আমি ফার্স্ট টাইম পাহাড়ি মুরগি খেলাম, পাহাড়ি মুরগির টেস্ট অনেক জোস, নর্মাল মুরগির থেকে একটু বেশি টেস্টি। এছাড়া সব খাবারই ভালো ছিল। আসলে এইখানে আসার পর খাওয়ার দাওয়ার কোনো প্রবলেম হইতেছে না, যে জায়গায় যেতেছি ভালো ভালো খাইতেছি। আর রেস্টুরেন্টের মানুষগুলো অনেক ভালো, সবাই মোটামুটি আমার ভিডিও দেখে, যার জন্য একটু এক্সট্রা ফ্যাসিলিটিস পাইতেছি। সবাই অলরেডি বাইকটিক নিয়ে রেডি হয়ে গেছে, এখন আমরা যেমন একটু হেলিপ্যাডের দিক, তো চলেন। আর বেসিক্যালি সাজেকের এই মেইন পয়েন্টটা ছোট্ট একটা জায়গায় অবস্থিত, আর এই জায়গার মানুষের ভাষাও আলাদা। মূলত ওনারা কী ভাষায় কথা বলে আমি কিচ্ছু বুঝি না, এটা ওনাদের নিজস্ব ভাষা।
বাট ওনারা বাংলা ভাষাও পারে, তাই ওনারা যখন নিজেরা নিজেরা কথা বলে তখন ওনাদের নিজস্ব ভাষায় কথা বলে আর পর্যটকদের সাথে বাংলা ভাষায় কথা বলে। ওনাদের এই ভাষারে কী ভাষা বলে আপনারা যদি কেউ জানে থাকেন অবভিয়াসলি কমেন্টে জানাবেন। আর আমাদের সবাই হেলিপ্যাডের দিকে গেছে, হেলিপ্যাডের ওই জায়গায় নাকি অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। বাট এইটা কি, ও ভাই সাহেব, অনেক সুন্দর একটা মসজিদ। ও মাই গড ভাই, এত সুন্দর মসজিদ! আপনারা তো জানেন যে আমি সুন্দর মসজিদের জন্য কি পরিমাণ ক্রেজি, বাট এই জায়গায় এসে যে আমি এত জোস একটা মসজিদ দেখতে পাবো এটা আমি কোনো কল্পনাও করি নাই। ইটস জাস্ট অসাম গাইস, ফুল একটা হোয়াইট মসজিদ, বাট ডিজাইন ওয়াও। কয়টা গম্বুজ আছে? 1, 2, 3, 4, 5। এটা মনে হয় সাজেকের মেইন মসজিদ। আসলে যেই জায়গাটা এত সুন্দর, ওই জায়গার মসজিদটা যদি সুন্দর না হয় তাহলে কি চলে? আর একটা জিনিস দেখেন, মনে করেন মানুষ মসজিদ থেকে নামাজ পড়ে বাইরিল আর বাইরেই এই যে জান্নাতের ভিউ, চোখের শান্তি, মনের শান্তি, যা বলবেন এক কথায় সব। মসজিদ থেকে বাইরিয়া এত সুন্দর ভিউ যদি পাই তাহলে জীবনে আর কী দরকার বলেন? এখনকার মানুষ নামাজ পড়তে চায় না, বাট এই সৌন্দর্য আমার মনে হয় মানুষরা নামাজ পড়ার জন্য আরও আকৃষ্ট করবো। আমার এই জায়গার থেকে যেতেই মনে যেতেছে না, মনে যেতেছে আজকে এই জায়গায় থাকি। যার এই জায়গার লোকাল বাসিন্দা আমি যদি তাগো মতো হইতে পারতাম। আর গাইস, আমি জাস্ট এই জায়গার ভিউটা এনজয় করলাম। আর একটু আগে আমার যে জিজ্ঞাসিতেছিল যে ভাই আপনার ব্লগার নাকি ইউটিউবার নাকি, আপনার নাম কি, আপনার চ্যানেলের নাম কি, হেলমেট করার পর ওই বলতেছে যে ভাই আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি, এমন কোনো ভিডিও নাই যেটা আমি দেখি না। থ্যাংক ইউ সো মাচ। আমি জাস্ট একটু ভিডিও টিডিও বাদ দিয়ে ফিল নেওয়ার জন্য হেলমেটটা খুলছি। তারপরে ও বলতেছে যে ভাই আপনার তো ওমর ভাই, আপনার সব ভিডিও দেখি। আসলে এত দূরে সাজেকেও যে মানুষ আমার ভিডিও দেখে এটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। আর আমি জানি না হেলিপ্যাডে গেলে আমি কী ভিউ পামু। আমি সাজেকের আসল ভিউ এই জায়গার থেকেই নিয়ে গেলাম, মানে বেস্ট বেস্ট মসজিদ আর মসজিদের পাশে বেস্ট ভিউ, আমার লাইফে দেখা এই পর্যন্ত বেস্ট সিনারি, এইটা আমার জীবনভর স্মরণ থাকবো। আর এখন আমি যাইতেছিলাম হেলিপ্যাডের দিকে। এই জায়গায় আমাদের সাথে যারা আসছে সবাই ছবি টবি তুলতেছে, বাট আমি ডিরেক্ট হেলিপ্যাডে যাবো, আমার ছবি টবি তোলার কোনো ইচ্ছা নাই। ও হেলিপ্যাডে মেবি বাইক তুলতে দেয় না, তো বাইকটা এই জায়গায় রাখি, এই জায়গায় রাইখা দেন হেলিপ্যাডের উপরে থেকে ঘুরে আসি। জানানটি আসসালামু আলাইকুম। এ কি কাপ? বাঁশের কাপ, ও পাহাড়ি কাপ, কাপগুলো অনেক সুন্দর। আর এই হেলিপ্যাডের এই জায়গায় আসলে আপনারা পাহাড়ি কাপ কিনতে পারবেন, যেগুলো হলো বাঁশ দিয়ে তৈরি, পুরোপুরি বাঁশ দিয়ে বানানো না। আবার এই জায়গায় আপনারা চাইলে আপনাদের নামও লিখে নিতে পারবেন। টেকসই কেমন? এটি কত করে বেচো দাদা? 150 টাকা। এনে কম টম নাই? ও আবার নামও লিখে দিবা? নাম লেখার জন্য এটার দাম বেশি? এগুলোর দাম কত? এটা সুন্দর। আচ্ছা যাই হোক, এখন তো আমার লাগবো না, আমি যদি নেই এখান থেকে একটা নিয়ে যাবো না। ঠিক আছে দাদা, এখন আমি উঠবো হইলো হেলিপ্যাডের উপরে। আমি সবাই রে রেখে বসছি, সবাই রে রেখে আমি একাই চলে আসছি। আর এই যে এটা হইলো সাজেকের হেলিপ্যাড। এই জায়গার থেকে ভিউ অনেক সুন্দর আসে, যার জন্য সাজেকে আসলে মানুষ এই হেলিপ্যাডে আসেই। হেলিকপ্টার হেলিকপ্টার নামলে এই জায়গায় নামবো, আমি জানি না সাধারণ মানুষ হেলিকপ্টার নিয়ে আসতে পারে নাকি, বাট যদি কোনো ভিআইপি আসে অবভিয়াসলি হেলিকপ্টার নিয়ে এই জায়গায় আসে। আর দেখেন হেলিপ্যাডের এই জায়গার থেকে পুরো জায়গাটার ভিউ, বিউটিফুল সাজেক, সিরিয়াসলি আই লাভ সাজেক। গাইস লাইফটা এনজয় করতে চাইলে ঘুরতে হবে পুরো দেশ, দেন পুরো বিশ্ব। পিলিটি নাই, সমস্যা নাই, অল্প 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 কইরা একদিন পুরো বিশ্ব ঘুরালামো। আর হেলিপ্যাডের উপরে উঠতে নামতে আমার পুরো এনার্জি শেষ হয়ে গেছে, আর এনার্জি যোগানোর জন্য এখন আমি খামো হইলো কলা। এই যে কলা পেয়ে গেছি মামা, এটা কি পাহাড়ি কলা? পাহাড়ি কলা, পাহাড়ি কলা। এটা আলি কত মামা? আলি 20 টাকা। 20 টাকা আলি? আমাকে বাংলা কলার মতো দাও মামা, এক আলি দাও। মামুর হাসিটা তো খুব সুন্দর, আর একটা হাসি দাও মামু। হ্যাঁ, এক আলি এনে আছে না? আর পাহাড়ি কলা খেয়ে এখন আমি এনার্জি যোগাই নিতেছি। পাহাড়ি কলা অনেক টেস্টি, স্বাভাবিক কলার থেকে মিষ্টি অনেক বেশি। সিরিয়াসলি আমার কলাটা অনেক পছন্দ হয়েছে। আর মামাকে ভাষা অনেক ইন্টারেস্টিং। মামা একটু আগে যেমনি আপনি ব্যস্ত ছিলেন, একটু কমতি ডাক দিয়া মামার বেচার স্টাইল দেখে আমিও পইটা গেছি, তাই পইটা আমিও একটা কাপ নিয়ে নিছি। আচ্ছা গেছি, আমি এটাতে এখন আমার নাম লিখে নিই, তারপরে মামার পেমেন্ট দিয়ে আমি আমার কাপ নিয়ে নিবো। এখন হেলিপ্যাড থেকে বাইরে একটু সামনের দিকে যাই, সামনের দিকে যেয়ে দেখি যে ওই জায়গার ভিউটা কেমন। যতটুকু মনে হয় সামনের দিকটা হলো সাজেকের গ্রাম, বাট লুক এট দ্য ভিউ গাইস। এই ধরনের জায়গায় বাইক চালানোর মজাই আলাদা। আর আজকে আর মেঘের দেখা আমরা পাইলাম না, আজকে যা দেখতেছেন সবই কুয়াশা, কারণ বিকেল হইতেছে, ঠান্ডাও বাড়তেছে। মেঘের দেখা পাবো আমরা কালকে সকালে আমাদের যে রিসর্ট
ওইখানের মানুষ বলল যে যদি আমরা ফজরের পরে পরে বাইরেই তাইলে এই মেঘের দেখা দেখতে পারবো। আর হেলিপ্যাডের সাইডে এখন অনেক স্ট্রিট ফুডের দোকান বসছে, যে জায়গায় আপনি অনেক ধরনের স্ট্রিট ফুড পাবেন। আমার মতো স্ট্রিট ফুড লাভার যারা আছেন তাদের জন্য এটা একটা খুশির সংবাদ। যেহেতু বেশ কিছুক্ষণ আগে আমরা খাওয়া দাওয়া করছি তো আপাতত স্ট্রিট ফুড খাবো না, বাট আমার চা খাইতে অনেক মনে চাইতেছে। কিন্তু তার আগে আমি দেখে আসি যে কী কী পাওয়া যায়। ওকে, এই জায়গায় মোমো আছে, দেন বড়া আছে, রোল আছে, ভ্যারাইটিস ভ্যারাইটিস আইটেম আছে। এটা ডিমের বড়া। আচ্ছা, এগুলো পরে টেস্ট করবো, সবাই আসুক। এই জায়গায় আছে ড্রিঙ্কসের আইটেম। এটা কি দাদা? লাচ্ছি টাইপের। ওকে, এই যে রেডবুল আছে, বাট আমি রেডবুল ট্রাই করছিলাম, আমার কাছে রেডবুল জমা নাই। এটা হলো লায়ন। আর এই সাবান টাবান আছে, এগুলো সব ইন্ডিয়ার জিনিস না? ওকে। আর এই আচার চকলেট এগুলো। এই জায়গায় হলো কসমেটিক্স আইটেম মেয়েদের জন্য, মেয়েরা যারা ছাদের থেকে টুকিটাকি জিনিস কিনতে চান তাহলে এখান থেকে কিনতে পারবেন। আর এই জায়গায় ফলের আইটেম। কিছু লাগবেন আঙ্কেল? সব পাহাড়ি ফল, মানে যা আছে সব। এটা কি পাহাড়ি লেবু? এটা কমলা? মালটা, মালটা। ওকে, পাহাড়ি মালটা সবুজ কালারই হয় না? এমনি মালটাগুলো এলো কমলা কালার, বাট পাহাড়ি মালটাটা সবুজ কালার। এটা কি পাহাড়ি আনারস? ওকে, আগে আমি সব দেখে আসি, পরে ইনশাল্লাহ যেটা খাইতে মন চাইবো ওটা খামো। আমি আগে আপনাদেরকে দেখাই নিই। আর মোটামুটি এই জায়গায় এগুলোই ছিল। এখন আমরা খামো হলো বাঁশটা, মানে ব্যাম্বুটি। আর মারামারি লাগাইছে, ওনার রংটা খাইবো নাকি দুধটা খাইবো, বাট আমি দুধটাই খামো। এগুলো ট্রাই করে আমরা একটু ভাজাপোড়ার দিকে যাবো, দেখি ভাজাপোড়া কী কী খাওয়া যায়। আমার প্রসেসটা দেখাই। কাকি প্রথমে ওই বাঁশের ভিতরে দুধ দিয়ে দিল, এখন চা ডাললো, এখন এই যে ঘাটতেছে ওটাই কিন্তু চামচ, ডিজিটাল চামচ না কাকে? নাও, পেয়ে গেছি চা। এই যে আমাকে ব্যাম্বু চা, আমি দিই ব্যাম্বু চায়ের টেস্ট কেমন? মজা, জোস জোস। আমি ভাবছিলাম কেমন না কেমন হয়, বলে এটা ভালো লাগছে আমার কাছে। চা খাওয়ার শেষে আমি একটা জিনিস দিকে অবাক হয়ে গেলাম। আমি ভাবছিলাম এই যে কাপগুলো আছে না, এগুলো দিয়ে মানে সবাই চা খাওয়ায়, তো আমি গেছিলাম ফিরে দিতে, উনি এটা নিয়ে হালাই দিল। নাকি অন টাইম কাপ? আমি আসলে সিরিয়াসলি এটা আশা করি ভাই, যখন আমার বললো না তখন কি যে মনে হয় ঘুরিয়ে আবার চালায় না এই জিনিসটা। আর এখন আমরা চলে আসছি হলো ফ্রাই খেতে। আর এই যে এই জায়গায় অনেক ফ্রাই আইটেম আছে, বাট আমাদের পছন্দ হইলো বাস। আমরা এখন কামো হইলো বাসের চিকেন। এটা কি দাদা? এটা ব্যাম্বু চিকেন। ব্যাম্বু চিকেন তো, মানে এই যে এটা কি কচি বাস? কচি বাসের মধ্যে আচ্ছা, বাসের একটা নরম আইটেম থাকে, ওই আইটেমের উপরে ওনারা চিকেন টিকেন মশলা টশলা দিয়ে মাহায়া দিছে। এখন এটার বেসনে চুবাইয়া ভাজবো। আমরা একটা অর্ডার দিছি দাদা। এটা কি? ডিমের চপ। এটা মজা? যদি মজা না এটা দিব না কিন্তু। আচ্ছা বাজো, আর একটা বাজো। আর এটা কি? এটা অন্তর না? আমি এটাই খাই না, এটা হচ্ছে আমার একটা। আর আমাদের বাস ভাজা শেষ, এখন বাস কাইটা দিতেছে। এখন বাসটা ট্রাই করবো, দাও তাড়াতাড়ি দাও। সস দিবা? কি সস দাও? এটা তোমাকে হাতে মেক করা না? দেখি তোমাকে হাতে মেক করা সসের টেস্ট কেমন। এই যে বাস ভাজি, এই দেখেন ভিতরে এই সাদাটা না, এটা হলো বাস। তো এই যে সসে ডুবামু বাস যেইটুক, তো জাস্ট এমনি ডাটা টুটা আছে না ওরকমই লাগে, বাট ভিতরের চিকেনটা মজা লাগে। প্লাস সস দিয়ে যদি খান তাহলে ঠিক আছে। বাস খাওয়া খাওয়া চাপটা শেষ করলাম। আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে এই জায়গার মোস্ট অফ দ্য জিনিসই বাস দিয়ে বানানো। তাই সাথে গাইছে যে জিনিসটা ফিল করলাম যে এইটাই একমাত্র জায়গা যে জায়গায় আমরা টাকা দিয়ে বাস খাইতেছি। এখানে অনেক দোকান তো এই ডায়লগটাও দেয় যে সাথে আসছেন টাকা দিয়ে বাস খান। যাই হোক, এখন আমরা বাইকে উঠি অ্যান্ড অন্যদিকে যাই। রাত্রের বেলা সাদেকের মেন পয়েন্টে কিন্তু অনেক সুন্দর লাগে, কারণ এই জায়গার প্রত্যেকটা রিসোর্ট অ্যান্ড দোকানে খুবই সুন্দর লাইটিং করা, যেটা নজরে পড়ার মতো। আর এটা করার কারণ একটাই, যাতে মানুষ এটা দেখে আকৃষ্ট হয় অ্যান্ড তাদের কাছে যায়। আর সৌন্দর্যের একটা ব্যাপার আছে, এত সুন্দর একটা জায়গা, ডেকোরেশন তো সুন্দর হতেই হবে। মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে, হাটটা সব একদম ঠান্ডা হয়ে গেছে। তো এখন বাইক না চালায় এক জায়গায় ইনভাইট করছে, ওই জায়গায় যেয়ে বসি দেখি। আর ঠান্ডার ভিতর বাইরে ঘোরাঘুরি না করে আমরা চলে আসলাম একটা রিসর্টে, যেখানে আমাদের একটা চায়ের ইনভিটেশন ছিল। আর চাটা খাওয়ার এটাই সবচেয়ে পারফেক্ট টাইম, কারণ এত বেশি ঠান্ডা, চা খাইলে মোটামুটি একটু গরম অনুভব করবো। এমনিতে আমি আজকে শীতের জামা কাপড় পরে বাইরে নিই। আর এই সাদিকে মোটামুটি সবই পাওয়া যায়, বাট দুইটা প্রবলেম সবচেয়ে বেশি। প্রথমটা হলো টাকা তোলার কোনো বুথ নাই, আর দ্বিতীয় সমস্যাটা হলো সবচেয়ে বড় সমস্যা, সেটা হলো এই জায়গায় কোনো সিমের নেট নাই। লাইক কোনো সিমের নেটওয়ার্ক পায় না, শুধুমাত্র রবিবাতে। কপালবেলা আমার একটা রবি সিম ছিল যেটা আমি সাথে করে নিয়ে আসছি, এমনিতে আমি রবি সিম কোথাও নিয়ে যাই না। যেটার আমি এত বেশি অবহেলা করি ওইটা যে সাদিকে এসে এমনভাবে কাজে লেগেছে ওইটা আমি জানতাম না।
আচ্ছা যাই হোক, আর এই রিসোর্টটা থেকে কিন্তু সাজেকের রিভিউ আরও বেশি সুন্দর হবে, কারণ আমাদের রিসোর্টের সামনে তো অবশ্যই একটা বাড়ি ঘর ছিল, এই রিসোর্টের সামনে পুরোপুরি ফাঁকা, রাত দেখে আমি দেখাইতে পারতেছি না, যদি দিন হইতো তাহলে দেখতে পারতেন। এই জায়গার রুমটাও খুব সুন্দর, সবাই রুমে এনজয় করতেছে, বাট আমার কাছে ব্যালকনিটা বেশি ভালো লাগতেছে। এই জায়গায় বসার মতো একটা দোলনাম আছে, চলো আমি একটু দোল খাইতে খাইতে চা খাই। আল্লাহ এটা ঘুরে খেয়ে আসলে এই দোলনা টোলনা আমাগুলি কেনা, যারা কপট কপতি আছে তা গুলি গিয়ে এই দোলনা টোলনা। আপাতত আমি আমার চা শেষ করি, দেন এখান থেকে বাইরে। সবশেষে আমরা চলে আসছি ডিনার করতে, আর আজকে ডিনারে আসে হলো বারবিকিউ। বারবিকিউটা দেখতে খুবই সুন্দর লাগতেছে, পরোটা বারবিকিউ রাতের জন্য এইখানে এটাই সবচেয়ে পপুলার, সবচেয়ে পর্যটক রাতে নাকি এটাই খেয়ে, এটা নাকি খুবই টেস্টি, তো এখন এটা আমরাও ট্রাই করবো। আর সিরিয়াসলি এই ধরনের একটা জমজমের পরিবেশে বারবিকিউ খুবই দরকার ছিল, আমি সকালবেলা এসেই বলতেছিলাম, বাট বারবিকিউ বানানো খুব ভেজাল। পরে দেখলাম দুপুরে যে মন্টানা রেস্টুরেন্টে খাইছি, ওই জায়গার বারবিকিউ নাকি খুবই পপুলার, তো এইখান থেকে আমরা বারবিকিউটা অর্ডার দিছি। আর এখন আমি খেয়ে জানাবো যে এই বারবিকিউটা কেমন হয়েছে, তো বারবিকিউ কেমনি খাইবেন ওটা আমি শিখাই। এই যে রুটিটা ছিঁড়বেন, এখানে যে ছোট্ট একটা মাংস নেবেন এইখান থেকে, এলা মাংস ছিঁড়ারি না, আমরা খাইতে বসছি, সাথে সাথে আমাদের মজা দিচ্ছে, কোকা কোলা দেয় নাই, কারণ আমাদের সাথে সাথে ওনারাও ইসরায়েলের প্রোডাক্ট বয়কট করছে, আর আমাদের মজা দিচ্ছে, তো আমরা দেশীয় প্রোডাক্ট খাইতেছি। আমি লাস্ট টাইম একটা রেস্টুরেন্টে যাই একটা ভিডিও বানাইছিলাম, যে জায়গায় আমি ইসরায়েলের প্রোডাক্ট বয়কট করছিলাম, তারপর থেকে আমি যতগুলো রেস্টুরেন্টে গেছি, যদি আমার চিনছে, আমার কখনো ইসরায়েলের প্রোডাক্ট দেয় নাই। তো এইভাবে যদি আমরা প্রতিটা রেস্টুরেন্টে যাই, একজন দুজন করে ইসরায়েলের প্রোডাক্ট বয়কট করতে থাকি, আই থিঙ্ক তারা ইসরায়েলের প্রোডাক্ট কিনাই বন্ধ করে দিব, কোনো কথা বলবো না, কারণ খাবারটা খুবই টেস্টি। কিন্তু এটা ঠান্ডা করে লাইছি আমি কথা কইতে কইতে, আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে মজা লাগবে না, মজাদার খাবার গরম থাকতে থাকতে খাওয়াটাই উত্তম। আর কি আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা আবার চলে যাবো রিসর্টে, আর খাওয়া দাওয়া শেষ করতে করতে অনেক রাত হয়ে গেছে, এখন রাত 12টার উপরে বাজে, আর অনেক ঠান্ডা লাগতেছে, তো চাই একটা ঘুম দিব, কারণ কালকে ভোরে উঠতে হবে, আমি একটা প্ল্যান বানাইছি। একটা জিনিস তো আপনারা জানেন যে সুন্দর মসজিদে নামাজ পড়া আমার একটা শখ, আর সাজেকের এত সুন্দর একটা মসজিদে আমি নামাজ পড়বো না তা তো হতেই পারে না, তাই কালকে আমরা ফজরে এটা ফজরে নামাজ পড়তে যাবো, নামাজ শেষে ওই জায়গার ভিউটা ওই জায়গায় বসে উপভোগ করবো। চার জন্য এখন যে ঘুম দিতে হইব, তো আজকে ব্লগটা এই পর্যন্ত, যদি ব্লগটা ভালো লাগে ফটো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন। স্টিল দেন গাইস, স্টে সেফ, রাইট সেফ, দেখা হবে নেক্সট ব্লগে, আল্লাহ হাফেজ।